গরমে ঠান্ডা যে কোনো ডেজার্টে খেতে ভালো লাগে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আশা করছি দেশ দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি। আজ আমি আপনাদের করে দেখাবো আম দুধ দিয়ে দারুণ একটা ডেজার্ট রেসিপি। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি বানাতে সময়ও কম লাগে, উপকরণও কম লাগে, আর খেতে কিন্তু ভীষণ টেস্টি। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট বক্সে জানাবেন কার কাছে রেসিপি কেমন লাগছে, আর বেশি বেশি করে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের মাঝে শেয়ার করবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্টে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। অনেক উৎসাহিত হই পরের ভিডিও বানাতে। ভিডিওতে যদি লাইক কমেন্ট না আসে ভিডিও বানাতে ভালো লাগবে না। সো প্লিজ ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চলুন তাহলে রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে একটা পাতি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নিলাম 4 কাপ লিকুইড দুধ, আর এর মাঝে দিয়ে দিব 1/2 কাপ চিনি। এরপর দিয়ে দিব সামান্য লবণ। আপনারা চাইলে লবণটা নাও দিতে পারেন, যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন তারা দিবেন, যারা পছন্দ করেন না তারা দিবেন না। এরপর দিয়ে দিব আগার আগার পাউডার 4 টেবিল চামচ। এই আগার আগার পাউডারটা আপনারা যে কোনো সুপার শপে ইজিলি পেয়ে যাবেন। আগার আগার পাউডার বললে দিয়ে দিই। আপনারা চাইলে এখানে চায়না গ্রাস স্ট্র ব্যবহার করতে পারেন বা জেলোটিন। তো আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিলাম। মিশানো হয়ে গেলে এটা আমি চুলায় দিয়ে জাল করে নিব। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা চাইলে এখানে চিনিটা স্কিপ করতে পারেন যদি আমটা খুব বেশি মিষ্টি হয়, তবে চিনিটা দিলে খেতে খুব ভালো লাগে, এই স্বাদটা ভালো আসে। মিশ্রণটা যখন চুলায় জাল করা হবে তখন অনবরত নাড়তে হবে, যেহেতু এখানে আগার আগার পাউডারটা ইউজ করা হয়েছে এটা ঘন হয়ে যাবে, তার জন্য অনবরত নাড়তে হবে। যখন দেখবেন এরকম ফুটে আসছে তখন থেকে গড়ি ধরা আরও 5 মিনিট এটাকে রান্না করে নেবেন। বেশি জাল করে ঘন করার কোনো দরকার নেই, এটা এমনিতেই ঘন হয়ে যাবে। কয়েকটা বলক উঠে আসলেই দেখবেন এটা ঘন হয়ে গেছে। এই তো আমার মিশ্রণটা আমি নামিয়ে নিয়েছি, এখন এটাকে আমি একটু ঠান্ডা করে নেব। জাস্ট এর গরম ভাবটা চলে যাওয়া পর্যন্ত, বেশি ঠান্ডা করতে যাবেন না। আবার বেশি ঠান্ডা করলে কিন্তু মিশ্রণটা বসে যাবে, যেহেতু এখানে আগার আগার পাউডারটা ইউজ করা হয়েছে। তো আমি একটু নেড়ে ছেড়ে এর গরম ভাবটা উঠিয়ে নিতেছি। আমার মিশ্রণটা পুডিংয়ের জন্য পুরোপুরি রেডি। এখন আমি পুডিংটা যে পাত্রে বসাবো ওই পাত্রে মিশ্রণটা ঢেলে নেব। যেহেতু আম দুধের পুডিং তো আমি এখানে কিছু আম দিয়ে দেব, তার জন্য আমি আমগুলো এভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আর একটু বড় করেও দিতে পারেন, তবে ছোট দিলে দেখতে অনেক সুন্দর লাগে। তো এখন আমি আমগুলো এর মাঝে দিয়ে দিব, দিয়ে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে দিব। কিছুটা আম উপরে বেশি থাকবে আর কিছুটা নিচে চলে যাবে। আমি আবারও উপর থেকে কিছু আম দিয়ে দিব দেখা সৌন্দর্যের জন্য। পুডিংটা খাওয়ার সময় যখন এই আমগুলো কামড়ে কামড়ে পড়বে তখন কিন্তু অসম্ভব মজা লেগে খেতে। তো আমি এখন এটা নর্মাল ফ্রিজে রেখে দেবো 1 থেকে 2 ঘন্টার জন্য। ফ্রিজে 1 থেকে 2 ঘন্টা পর। প্রিয় দর্শক শ্রোতা, ফিরে আসলাম 2 ঘন্টা পর। এই যে দেখেন 2 ঘন্টা পর আমার পুডিংটা একেবারে সেট হয়ে গেছে। এখন আমি পুডিংটা পরিবেশন করে নেব। একটা প্লেট উপরে দিয়ে এভাবে আমি বাটিটাকে উল্টিয়ে নেব। পুডিংটা এভাবে পরিবেশন করার আগে আপনারা ছাড়ো দিক দিয়ে একটা ছুরি দিয়ে ছাড়িয়ে নেবেন, না হলে সহজে পুডিংটা বেরিয়ে আসবে না।
এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার কলেজা ঠান্ডা করার মতো পুডিং। অল্প সময়ে স্বল্প উপকরণে বানানো যায় এই পুডিং, খেতেও দারুণ মজা, আর অনেক বেশি ঝামেলা করতে হয় না। সো আশা করছি আপনারা সবাই বাসায় ট্রাই করবেন এই পুডিংটা, এখন যেহেতু আমের মৌসুম। আশা করছি আম পুড়িয়ে যাওয়ার আগে বাসায় অবশ্যই সবাই ট্রাই করবেন এই মজার আমের পুডিংটা। অতিথি আপ্যায়নে ঝটপট বানানো যায় আবার বাচ্চাদেরকে খুশি করার জন্য। বাচ্চারা যদি এরকম খাওয়ার পায় তাহলে তো কথাই নেই তাদেরকে খাওয়ানোর জন্য। আমার ছেলে তো অনেক পছন্দ করছে মাশাল্লাহ। তো আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি, এর মাঝে কথা বলতে বলতে কেটে ফেলছি, দেখলেন তো ভিতরেও দেখতে অনেক সুন্দর হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করব। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।